আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভোটের হার নিয়ে অবশেষে এ কেমন সমীকরণ সিইসি কিভাবে কি করেছিল আসল ঘটনা দেখুন সিইসির ঘুম এবং ভোটের অবাস্তব হিসাব দর্শক ম্যাথমেটিক্যাল সমীকরণকে গাণিতিক সমীকরণকে অস্বীকার করা যায় না আমি আগেই বলেছি আপনাদেরকে যে গণিত বা ম্যাথ হচ্ছে জ্ঞানের সর্বোচ্চ স্তর ম্যাথ হচ্ছে সায়েন্স ইকুয়াল টু এমসি স্কোয়ার জাস্ট সিম্পল একটা সমীকরণ তো এটা দিয়ে সারা পৃথিবী উল্টে পাল্টে তোলপাড় তৈরি করে দেওয়া যায় এরকম গণিতের মূল্য সবচাইতে বেশি এর জন্য গণিতকে হায়েস্ট স্টেজ অফ নলেজ বলা হয় ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন ইজ দ্য হায়েস্ট স্টেজ অফ নলেজ যাই হোক আবারও সেই গাণিতিক সমীকরণ মানব জমিন তারা একটা কলাম প্রকাশ করেছে সালা সালেউদ্দিনের লেখা সিসির ঘুম এবং ভোটের ভোটের অবাস্তব সমীকরণ এখানে কিছু গাণিতিক সমীকরণের মাধ্যমে প্রমাণ করে দেওয়া হয়েছে আপনারা প্রমাণ শিখেছেন না বীজগণিতে যে প্রমাণ করো সেরকম প্রমাণ করেছে যেটা অলঙ্ঘনীয় গাণিতিক সমীকরণ এদিক ওদিক করা যায় না এটার মাধ্যমে একেবারে সাইন্টিফিক্যালি প্রমাণিত হয়েছে নির্বাচন কমিশন যে চল্লিশ পার্সেন্ট বা একচল্লিশ পয়েন্ট আট পার্সেন্ট যে ভোটের কথা বলে এগুলো ফেক আসলে ভোটের হার আমাদের পারসেপশন যেটা দশ পার্সেন্ট লেস দেন টেন পার্সেন্ট অথবা হাইস্ট টুয়েলভ পার্সেন্ট সেটার সবপক্ষে আবারও বৈজ্ঞানিক প্রমাণ আসছে অতএব এবং সিইসি কিভাবে একটা অবাস্তব ভোটের হার ঘুম থেকে উঠে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সেই ব্যাখ্যাও এখানে দেওয়া হয়েছে অতএব এই কলামটা অতি গুরুত্বপূর্ণ আমরা চাই যে এগুলো আপনারা শেয়ার করবেন এগুলো ছড়িয়ে দেবেন এগুলো রেকর্ড আকারে রাখবেন এই নির্বাচনে যে ব্যাপক কারচুপি হয়েছে এটাকে গ্রহণযোগ্যতা দেওয়ানোর যে কোনো সুযোগ নেই ভোটের হার যে সম্পূর্ণ আর্টিফিশিয়ালি দেখানোর চেষ্টা করা হয়েছে এটা প্রমাণিত এই প্রমাণগুলো খুবই দরকার এগুলো একদিন না একদিন কাজে লাগবে ডেফিনেটলি দুই আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচিত অপকর্ম ছিল রাতের ভোট আগের রাতেই ব্যালট বক্সে সিল মারে রাখা হয় এবারে রাতের ভোট হয়েছে কিনা সে অভিযোগ করতে পারবেন না এটা প্রধানমন্ত্রী বলেছেন মানে আগে হয়েছে এরকম একটা স্বীকারোক্তি অনেকাংশে এখন সিইসি দিনে ঘুমিয়েছিলেন কারণ কারণ কি রাতে কি ভোট টোট এগিয়ে রেখেছিলেন এই জন্য রাতে ঘুমাতে পারেনি তাহলে দিনে ঘুমাবেন কেন দিনে ঘুমাবেন আর সেই লোক একটা সাংবিধানিক সংস্থা তাও আবার সিইসির মতো একটা দায়িত্ব পালন করবে এই সিইসি যে আনস্মার্ট তিনি যে অযোগ্য তিনি যে কীভাবে বিসিএস ক্যাডার হয়েছেন এটা আমাদের জানা হয়ে গিয়েছে তার ইংলিশ শুনে যে এরকম একটা লো লেভেল ইংলিশ স্কিল নিয়ে সিইসির মতো দায়িত্ব পালন করেন তিনি নাকি সাবেক সচিব ছিলেন তো একটা সময় বিসিএসে অনেকভাবে ঢোকা যেত স্পেশাল বিসিএস ছিল এমসিকিউ দাগালেই দাগালে বিসিএস ক্যাডার তো এখনকার সময় এইসব সুযোগ নেই এই সরকারের সবচেয়ে বড় সফলতা কী এর উত্তর হচ্ছে বিসিএসটাকে শতবার ফ্রি ফেয়ার করা বর্তমান পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে নিয়োগগুলো হয় এগুলো ফেয়ার হয় আপনি যদি শিবিরও হন আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন এমনকি পুলিশ ভেরিফিকেশনও তেমন সমস্যা এখন আর করা হয় না এবং সমস্যা করা হলো সেটা উতরে আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন যারা আমার এই বক্তব্যের সাথে ডিমত পোষণ করবেন তারা জানেন না তারা আন্দাজে বলছেন আপনাদের বিসিএস পরীক্ষা তার যোগ্যতা নাই এ কারণে বলবেন যে বিশেষ হয় না দুর্নীতি হয় সরকার ভিন্ন মতালম্বীদের ক্যাডার হতে দেয় না এগুলো ভুয়ো কথা যাই হোক যারা আমাদের বক্তব্য শোনেন যারা ভিন্ন মত পোষণ করেন জামাত শিবির বিএনপি ছাত্রদল বা অন্যান্য তাদের উদ্দেশ্য বলছি আপনারা যদি কেউ বিশেষ ক্যাডার হতে চান পড়াশোনা করেন যোগ্যতা থাকলে আপনি হবেন এখানে কোনো দুর্নীতি হয় না প্রশ্ন ফাঁস দুই নম্বরই কারো ফোন টোন এগুলোর মাধ্যমে মন্ত্রী প্রধানমন্ত্রী আত্মীয় হলেও কোনো লাভ নেই এখানে প্রকৃত মেধাবীদের বিসিএস ক্যাডার হয় অতএব এই সিইসি তিনি যে বা বিসিএস আমি জানি না তবে যখন হয়েছিলেন আমার সন্দেহ যে কোন স্পেশাল বিসি অথবা দুই নম্বরই করে ক্যাডার হয়েছিলেন তার এরকম কোনো যোগ্যতা আমি দেখি না সচিব হওয়ার মতো অ্যাডমিন ক্যাডার হওয়ার মতো কারণ যে লোক দিনে ঘুমান তিনি তো ঠিকমতো পড়াশোনাও করেননি আবার কথাবার্তা শুনে মনে হয় যে ভালো স্টুডেন্ট মোটেই ছিলেন না যাই হোক সেটা ভিন্ন আলোচনা কিন্তু এটা আমাদের জন্য এখন আর প্রয়োজনীয় আলোচনা এই অযোগ্য লোকগুলো যদি দায়িত্ব পালন করে যাদের যোগ্যতা নেই তাহলে আমাদের দেশ কোথায় যাবে এবং এরা একটা নাটকও স্ক্রিপ্ট অনুযায়ী পারফেক্টলি প্রেজেন্ট করতে পারবে না তো এদের মাধ্যমে তো নাটকও সম্ভব নয় এই শিষি তো নাটকও করতে পারছেন না ঘুমের কথা বলে দিচ্ছেন যে এই ঘুম সম্পর্কে এখানে একটা চমৎকার ব্যাখ্যা দেওয়া হয়েছে একটা সায়েন্টিফিক ব্যাখ্যা দেওয়া হয়েছে তখন হার দেখানো হয়েছিল রাতের ভোরের আশি শতাংশ এবার দুই চব্বিশ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত বিষয় ছিল সিসির ঘুমের মধ্যেই ভোটের অঙ্ক অলৌকিকভাবে বেড়ে বেড়ে যায় চোদ্দ শতাংশ মানে ঘুমের মধ্যে চোদ্দ শতাংশ বাড়ছে শুধু ঘুমের মধ্যে মানে সিসিকে ঘুম পরিয়ে বাড়ানো হয়েছে নাকি সারাদিন ভোট কেন্দ্রে ভোটরা শূন্য নির্বাচনে শেষ পর্যন্ত সরকারি হিসাবে ভোট পড়েছে একচল্লিশ দশমিক আট শতাংশ প্রধান নির্বাচন কমিশন কাজে বলে তথ্য বিশ্বাস করছে না বাংলাদেশে কোনো মানুষ এমনকি আন্তর্জাতিক মহলেও এ নিয়ে প্রশ্ন উঠেছে মানব জমিনের এই রিপোর্ট অত্যন্ত সাহসী সায়েন্টিফিক আই রিপিট দিস ইজ সাইন্টিফিক ক্যালকুলেশন সাইন্টিফিক সমীকরণ ম্যাথমেটিক্যাল সমীকরণ ভোট নিয়ে বিবিসির বিশেষ প্রতিবেদনের দাবি ভোটের হার নির্বাচন বিশ্লেষকদের অবাক করেছে ভারতের একজন বিশ্লেষক দাবি করেছে ভোট প্রদানের হার দশ শতাংশের বেশি নয় এই শ্রীরাধা দত্তের কথা বলা হয়েছে তিনি কিন্তু প্রো আওয়ামী লীগই বলব বিজেপির সুবিধাভোগী বিশ্লেষক তিনিও এই দশ পার্সেন্টের বেশি স্বীকার করতে চাচ্ছেন না তো এটা এখানে উঠিয়ে আনা হয়েছে শ্রীলাদা দত্তের কথা বলেছেন বাংলাদেশ সরকার বলছে চল্লিশ শতাংশ ভোট পড়েছে আন্তর্জাতিক সূত্র সাংবাদিকরা বলেছে সাতাশ শতাংশ কিন্তু আওয়ামী লীগ আমাদের পরিচিত অনেকে বলেছে ভোট পড়েছে বিশ শতাংশের নিচে নির্বাচন দিন ফাঁকা রাস্তা দেখে হরতালের মতো আমরা চেতনা চেতনা জানাদের মধ্যে খুব কম মানুষই ভোট দিয়েছে দশ শতাংশে বেশি ভোট তো মানুষ তো ভোট দেয়নি শ্রীলাদা দত্তের এই এটাও কিন্তু একটা রেকর্ড হয়ে থাকবে গুরুত্বপূর্ণ সরকারি হিসাব যাই হোক নির্বাচন দশ বারো শতাংশ লোক ভোট দিয়েছে কিন্তু এ সংখ্যা অলৌকিকভাবে বেড়ে যায় বেড়ে যাওয়ার কাহিনী হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে এর আগে দেখে নির্বাচনের দিন রাত নয়টা তিন মিনিটে ভোট প্রদানের হার কত ছিল ওই সময় ভালোভাবে খেয়াল করবেন দর্শক ওই সময় কমিশনার ড্যাশবোর্ডে ভোট প্রদানের হার দেখানো হয় ঢাকা বিভাগে ছাব্বিশ শতাংশ চট্টগ্রাম বিভাগে আঠাশ শতাংশ খুলনা বিভাগে বত্রিশ শতাংশ সিলেট বিভাগে তেইশ শতাংশ ময়মনসিংহ বিভাগের তিরিশ শতাংশ এবং রাজশাহী বিভাগে তেইশ শতাংশ টাইম স্টাম্প সহ নির্বাচন কমিশনের লাইভ ভোট মনিটরের হিসাব অনুযায়ী সারা দেশে ভোট মোট ভোট প্রদানের হার ছিল আঠাশ শতাংশ এটা নির্বা নির্বাচনের দিন রাত নয়টা তির তিরিশ মিনিটের ড্যাশবোর্ড থেকে এটা মানব জমিন এই কলমে তুলে এনেছেন সাত জানুয়ারি বাংলাদেশের সময় বিকাল সাড়ে পাঁচটায় গ্রহণ বন্ধ হওয়ার দেড় ঘণ্টা পর প্রধান নির্বাচন কমিশন কাজী হাইবুল আওয়াল এক সংবাদ সম্মেলনে জানান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আঠাশ শতাংশ ভোট পড়েছে ভোট শেষ হওয়ার এক ঘন্টা আগে মানে বেলা তিনটায় ইসি সচিব জানান যে ভোট করেছে সাতাশ দশমিক পনেরো শতাংশ এটা যুক্তিসঙ্গত যে ভোটদান শেষে এক ঘন্টায় এক শতাংশ ভোট বৃদ্ধি পেতে পারে সেই হিসাবে আঠাশ শতাংশ ভোট প্রদানের তথ্য যুক্তিযুক্ত ছিল এখন দেখেন এটা কোনো অংশগ্রহণমূলক বা উৎসব নির্বাচন ছিল না এই ধরনের নির্বাচনে যারা ভোট দেয়ার তারা সকাল সকালে দিয়ে ফেলেছে শেষের এক ঘন্টা এক শতাংশ বাড়াটাও অবস্থা আধা শতাংশ বাড়ার কথা না বাস্তবতা বিবেচনা নিলে। সংবাদ সম্মেলন চলাকালে কমিশন সচিব সিইসি কে মৌখিক ভাবে জানালেন স্যার সংখ্যাটা চল্লিশ শতাংশ হবে কোনো কিছু যাচাই না করে এবং লিখিত কোনো হিসাব ছাড়াই সিইসি আউল সঙ্গে সঙ্গে বললেন সংখ্যাটা চল্লিশও হতে পারে এর কম বেশি হতে পারে এর মানে কোন যাচাই বাছাই কোনো ই নাই ভেল চায় নাটক নাটক তো স্মার্টলি করতে হয় তাও করতে পারছে না কোনো একটা কাগজ টাগজ দেখে বললে তো একটা আন্দাজে বলে না ঠিক আছে ঠিক আছে কে বলেছেন তাও বলতে পারছেন যে কেউ একজন বলেছে তো কেউ একজনটা কে জিন চিন্তা করেছেন কত বড় জালিয়াতি এখানে সিইসির কোন কত বড় অযোগ্য সিইসি এর মানে গত এক ঘন্টা এক তৃতীয়াংশ ভোট করেছে কি অবিশ্বাস্য এ প্রসঙ্গে বাংলাদেশের নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম বিবিসি বাংলাকে জানান বিকাল তিনটার দিকে নির্বাচন কমিশন যে ভোটের হার দেখিয়েছে সেখানে ভোটের হার ছিল সাতাশ দশমিক পনেরো ভাগ তিনটা থেকে চারটা এক ঘন্টায় টার্ন আউট বেড়েছে চোদ্দ শতাংশের মতো আমরা যদি অন্য বছরের নির্বাচনের সাথে তুলনা করি এটা অস্বাভাবিক মনে হয় কখনোই এটা সম্ভব নয় চোদ্দো শতাংশ মানুষ শেষ শেষ এক ঘন্টায় ভোট দেবে এটা অসম্ভব যেহেতু এটা ডামি নির্বাচন প্রার্থীদের নিজস্ব লোকজন যারা গিয়েছে তারা সকাল সকালে গিয়েছে শেষের দিকে এই ঝুঁকি কেউ নিতে যাবে না আগেভাগেই কাশেরে ফেলেছে যেহেতু এমনিতে অল্প লোকজন ভোট দিতে নিতে গিয়েছে এগুলো ভোট দেওয়াতে দেওয়াতে বিকেল হওয়ারও কথা না এগুলো বারোটার মধ্যে একটার মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা অথবা শীতের দিন দুইটার মধ্যে মানুষের তো খাওয়া দাওয়া গোসল আছে সাত জানুয়ারি ভোট চলাকালে তিন দফা ভোটের সৎকার হার ঘোষণা করেছিল ইসি সেই হিসাব অনুযায়ী দুপুর বারোটা দশ মিনিট পর্যন্ত গড়ে সাড়ে আঠারো শতাংশ ভোট পড়ে এরপর বেলা তিনটা পর্যন্ত ছাব্বিশ দশমিক সাতাশ শতাংশ ভোট পড়ার কথা নানান কথা এখানে তুলে ধরা হয়েছে কিন্তু সংবাদ সময় চলাকালে এই এই এইটা বলেছিলেন এতে আমরা অদ্ভুত এবং অবাস্তব ব্যাখ্যা দিয়েছেন সিইসি গাজী হাইবুল তিনি ডয়সে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন দুপুর দুইটায় তিনি ঘুমেছিলেন তাকে ঘুম ডেকে ঘুম থেকে তোলা হয় যাকে ডেকে ঘুম থেকে তোলা হয় তিনি হচ্ছেন সিইসি চিন্তা করেছেন পদত্যাগ না করলে এর মতো লোক বাংলাদেশে কম আছে তারপর তিনি সংবাদ সম্মেলনেকে আঠাশ শতাংশ ভোটের কথা বলেছেন তারপর কেউ একজন তাকে সংশোধন করে দেয় তারপর তার দেওয়া তথ্য অনুযায়ী চল্লিশ শতাংশের কথা বলছেন দেশে একটি গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ সময় দুপুর দুইটায় তিনি ঘুমিয়েছিলেন এরকম একটা ঘুমিয়ে থাকা লোকের হাতে আমাদের জাতীয় নির্বাচন আয়োজন দায়িত্ব পড়েছে আশ্চর্য তিনি ঘুমিয়েছিলেন কি না আমরা জানি না থাকলে কতক্ষণ ঘুমিয়েছিলেন আমার ধারণা ডয়েছে বেলেকে সাক্ষাৎকার দেওয়ার সময় আঠাশ শতাংশ কীভাবে চল্লিশ শতাংশ হয়ে গেল তার কোনো উপযুক্ত ব্যাখ্যা তার কাছে ছিল না সেজন্য তিনি ঘুমের উপর দায় চাপিয়ে রক্ষা পাওয়ার চেষ্টা করেছেন সি সি একজন বিচারক ছিলেন তিনি ছিলেন আহ সাক্ষী তিনি জানেন সাক্ষী সত্যি বলেছেন বিচারক ছিলেন কিনা না যাই হোক তিনি ডয়সে বিকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন আহ বিচারক না সচিব ছিলেন যাই হোক তো এই ঘুমের একটা চমৎকার ব্যাখ্যা দেওয়া হয়েছে এখানে কিছু আইনি ব্যাখ্যাও দেওয়া হয়েছে বিচারক কিভাবে উদ্ঘাটন করেন আইনজীবীরা যুক্তি উপস্থাপনকালে বলেন আমাদের সামনে এমন কোনো যন্ত্র নেই যে সাক্ষী সত্যি বা মিথ্যা বলেছেন তা জানার একমাত্র সাক্ষীর বক্তব্য জেরা এবং পারিপার্শ্বিক অবস্থা বিশ্লেষণের মাধ্যমে বিচারক সিদ্ধান্তে উপনীত হয় আমরা যদি সি ইসির বক্তব্য বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো তিনি কিছু লুকানোর অবচেষ্টা করেছেন এটা করতে গিয়ে তিনি তালগোল পাকিয়েছেন এবং মিথ্যার আশ্রয় নিয়েছেন এই এই কলামিস্টকে ধন্যবাদ এভাবে সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করার জন্য, ঘুম নিয়ে বা সারকমাস্টেন্স নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি দাবি করেছেন দুপুর দুইটায় ঘুমিয়েছিলেন তাকে ডেকে তোলা হয় সিসি সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ভোটগ্রহণ শেষের দেড় ঘন্টা শেষ দেড় ঘন্টা পর বিকাল সাড়ে পাঁচটায় তিনি দুপুর দুইটাতে কতক্ষণ ঘুমিয়েছিলেন তা তিনি বলেননি কিন্তু এটা ধরে নেয় স্বাভাবিক যে উঠে ভোট গ্রহণের যাবতীয় তথ্য নিয়েই তিনি সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন এবং এই তথ্যের ভিত্তিতে তিনি আঠাশ শতাংশ ভোট পড়েছে বলে দাবি করেন আচ্ছা তিনি ঘুম থেকে উঠে যদি তথ্য না জেনে আন্দাজে কেন বলে দিবেন তাহলে কী তার কি সামান্য যোগ্যতা আছে না তখনই তার পদত্যাগ করা উচিত ছিল এর মানে মিথ্যা বলছেন তিনি জেনে শুনেই বলেছেন কিন্তু হঠাৎ উপর থেকে হয়তো বা গাইবি কোনো অর্ডার এসেছে না এখনই ৪০ শতাংশ বলে দাও এ দাবির সঙ্গে সঙ্গে সচিব জান ভোট প্রদানের হার চল্লিশ শতাংশ দেখছেন ঘুম থেকে উঠে না জেনে বলে দিবে না জেনে সংবাদ সম্মেলন করবে এতবার একটা স্পর্শকতার বিষয়ে এটা হয় সচিবের মৌখিক কথার ভিত্তিতে তিনি সংশোধনের কথা বলেছেন ভোট প্রদান বেড়ে গেল এটাও একটা ম্যাথমেটিক্যাল প্রমাণ যে এক কোটি ছিয়াত্তর লাখ উনষাট হাজার আটশো আটশো অষ্টাশি জন ভোটার বেড়ে গেল চিন্তা করেছেন যদিও রাত নয়টা তিন মিনিট পর্যন্ত লাইভ মনিটরের ড্যাশবোর্ড ভোট প্রদান হার আঠাশ শতাংশই ছিল এর মানে নাটক ঠিকমতো তারা প্রেজেন্ট করতে পারেনি এই হচ্ছে অবস্থা দর্শক এর মানে আসল ঘটনা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম অ্যাকর্ডিং টু দিস কলাম